5 টু দ্য পাওয়ার 3 অর্থাৎ 5-এর ঘাত 3-এর মান বের করো। আবার লেখা যাক, আমাদের আছে 5-এর 3তম ঘাত। এখানে মনে রাখতে হবে এই যে 5-এর 3তম ঘাতের অর্থ 5 গুণ 3 নয়, এটার অর্থ 5 নিজের সাথে 3 বার গুণ, অর্থাৎ এটা সমান 5 গুণ 5 গুণ 5। 5 গুণ 3 কী তাহলে? 5 গুণ 3 করে দেখি তাহলে তোমরা পার্থক্য বুঝতে পারবে। 5 গুণ 3, আচ্ছা আমরা এখানে লিখছি 5 গুণ 3 মানে 5 গুণ 3 সমান 5 যোগ 5 যোগ 5, অর্থাৎ তুমি 3 দ্বারা গুণ করে আসলে সংখ্যাটিকে নিজের সাথে 3 বার যোগ করছো। যখন তুমি ঘাত 3 নিচ্ছ তখন তুমি সংখ্যাটিকে নিজের সাথে 3 বার গুণ করছো। অতএব 5 গুণ 3 তুমি আগেও দেখেছো যেটা আসলে হয় 15, কিন্তু 5-এর ঘাত 3 আসলে 5 নিজের সাথে 3 বার গুণ, যেটা সমান 5 গুণ 5 হবে 25, তারপর 25 গুণ 5 হবে 125, এবং এটা সমান 125। শেষ।